Assalamualaikum. বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এখানে আলহামদুলিল্লাহ। তো আজকে আমি মুন্সিগঞ্জ লঞ্চঘাটে আছি বর্তমানে। ঢাকা সদরঘাট থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ইমাম হাসান ফাইভ রওনা দিয়েছে এখন মুন্সিগঞ্জ লঞ্চঘাটে ঘাট থেকে। আপনারা দেখতে পাচ্ছেন ইমাম হাসান ফাইভ একদম ধীরে সুস্থে আস্তে আস্তে ঘাটের দিকে অগ্রসর হচ্ছে। যারা মুন্সিগঞ্জ নামবে সবাই সামনে এসে দাঁড়িয়ে আছে। খুব সুন্দর একটি জাহাজ এবং খুব দ্রুত গতির একটি জাহাজ যাত্রীবাহী লঞ্চ। এই যে দেখতেছেন আপনারা পল্টন লঞ্চঘাটের পল্টন, আর ইমাম হাসান ফাইভ জাহাজের সামনে অংশে দু তিনজন স্টাফ রশি নিয়ে বা আলাপ নিয়ে দাঁড়িয়ে আছে। একদম আস্তে আস্তে ধারে দিকে অগ্রসর হচ্ছে। আর মাস্টার সাহ সামনের অংশে গাড়ির উপরে সামনের অংশে একটা দাঁড়িয়ে আস্তে আস্তে সিগন্যাল দিচ্ছে। প্রচুর যাত্রী এখানে ভিড় করছে, সবার চাকরি যাবে। আবার কিছু নামবে এখানে ঢাকা থেকে যারা আসছে দেখতেছে। যাত্রীটা আরম্ভ করছে, জাহাজটা শুধু কলকাতার দিকে দূরে পর করে। আরেকটি জাহাজ লঞ্চ সেটাই আপনার কাট ত্যাগ করছে, পিছন দিয়ে উঠে যাচ্ছে। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে জাহাজের নাম হলো বগদাদিয়া 13। একটু ফুল স্পিড টানিয়ে দিছে, ফুল স্পিডে চলে যাচ্ছে ঢাকা সদরঘাটের উদ্দেশ্যে চাকরি চলে আসা লঞ্চ। আপনারা দেখতে পাচ্ছেন ইমাম হাসান ফাইভ ঘাটে উঠে শেষ, যাত্রী উঠা প্রায় শেষ। দুজন যাত্রী উঠছে, কিছু যাত্রী ওই যে যারা বিক্ষোভ উঠতে করতে যায় দুজন নামিয়ে দিয়েছে। আবার এখন আবার ছেড়ে চলে যাবে যাত্রীরা, কিছু যাত্রী দৌড়ে দৌড়ে আসতেছে। চারার টাইমে যাত্রী ওঠা শেষ, এখন পিছনের দিকে চালাবে গাছটি, পিছনের দিকে চালিয়ে বের হয়ে যাবে। জাহাজের স্টাফ যে আলাপ রশি ছেড়ে দিল, একজন তুলে নিচ্ছে। তো এইভাবে ঘাটটি ত্যাগ করলো লঞ্চটি। সর্বোচ্চ এখানে 10 মিনিট ছিল, 10 মিনিট পর আবার চাঁদপুর উদ্দেশ্যে রওনা দিয়েছে ইমাম হাসান ফাইভ। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর ভালো লাগলে একটি লাইক একটি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এই কামনা রইল। মায়াপ
আল্লাহ হাফেজ বন্ধুরা, ভালো থাকবেন।